হ্যালো মাই ডার স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি সুব্রত মণ্ডল আর আজকের আমার ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ইংলিশের লেসন ফাইভ আওয়ার রান অ্যাওয়ে কাইট দেখো প্রথম আমরা দেখব যে এই রান কাইট অর্থাৎ এই রান অ্যা ওয়ার্ডার মিনিং কী রান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া ফ্লি বা স্কেপ সেটি কোন একটি সিচুয়েশান বা পরিস্থিতির হাত থেকে পালিয়ে যাওয়া বা কোনো একটি স্থান থেকে পালিয়ে যাওয়া হতে পারে বা কোনো একটি ব্যক্তির কাছ থেকে পালিয়ে যাওয়া হতে পারে তাহলে রানায় মানে কি স্কেপ করা অর্থাৎ পালিয়ে যাওয়া কিন্তু এখানে এই গল্পেতে রানায় মানে হচ্ছে যে উড়ে চলে যাওয়া তাহলে গল্পের নামকরণ কি হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট আমাদের উড়ে চলে যাওয়া ঘুড়ি কে লেখিকা লুসি মড মডগোমেরি উনি ছিলেন একজন কানাডিয়ান অথর অর্থাৎ সি বিলংস টু কানাডা তিনি মূলত একজন নভেলিস্ট ছিলেন এবং তার পাশাপাশি তিনি ষস্টরিও লেখালেখি করেছেন তো এই গল্পে আমরা দেখবো এই গল্প মূলত দুজন ভাই এবং বোনকে নিয়ে যারা তার বাবার সঙ্গে একটি আইসোলেটেড অর্থাৎ নির্জন একটি আইল্যান্ড বা দ্বীপেতে বসবাস করত। এবং গল্পে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন পর তারা কিভাবে এই একটি ঘুড়ির সাহায্যে তাদের অনেক দিনের হারিয়ে যাওয়া যে আত্মীয় বা রিলেটিভ তাদের সঙ্গে তারা পুনর্মিলিত হচ্ছে এবং এই গল্পটা কী করছে না যে রিলেশনশিপের বা আত্মীয়তার যে মূল্যবোধ কতটা রয়েছে তার উপর এই গল্পটা মূলত আলোকপাত করছে তো চলো গল্প শুরু করা যাক দেখো ফার্স্ট কি বলছে অফকোর্স অবশ্যই দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিঘহাব মুন উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড তাহলে ফার্স্ট কী বলছে যে অফ কোর্স অবশ্যই দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ সেখানে কেউই ছিল না কো আমাদের সঙ্গে খেলা করার জন্য অন দ্য বিঘহাব মুন এই বিঘা মুনতে তো বিঘা মুনটা কী এটার স্থানের নাম একে দ্বীপের নাম এবং দেখো এখানে কিন্তু বিঘা মনটা এখানে কিন্তু ক্যাপসে লেখা আছে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে মানে কি বুঝছি আমরা এটা একটি প্রপার নাউন তাহলে এটি একটি আইল্যান্ডের নাম সেটা আমরা পরে পাবো তো দেখো কি বলছে যে তাহলে অফকোর্স অবশ্যই দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিঘা মুন কি বলছে যে এই বিঘা মুনেতে অবশ্যই আমাদের সঙ্গে খেলা করার মতো কেউই ছিল না কো উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার তাহলে কী বলছে যে উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার যতটা একে অপরবর্তী একটা সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন ছিল আমাদের অ্যান্ড উই ডিড সেটা আমরা রেখেছিলাম এবার দেখো বলছে উই লিভ অন দ্য বিঘাম্মুণ আইল্যান্ড আমরা বসবাস করি ওই বিঘাম্মন দ্বীপেতে আইল্যান্ড মিনস দ্বীপ তাহলে কি বলছে যে আমরা বসবাস করি বিঘাম্মন দ্বীপেতে উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আনি অ্যান্ড ডিক এখানে আমরা কারা ছিলাম এখানে আমরা বলতে বোঝা যে ফাদার ফাদার বলতে কে এখানে যিনি কথক যিনি ন্যারেটার তার বাবা অর্থাৎ দ্য ন্যারেটার্স ফাদার তাহলে ফাদার তাদের বাবা অ্যান্ড ক্লড এবং ক্লড অ্যান্ড আই আই বলতে এখানে কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে আই হচ্ছে দ্য ন্যারেটার বর্ণনক এবং আন্ট এস্থার থার পিসিমা এস এবং মিমি এবং ডিক এরাই ছজন এখানে বসবাস করে এখন ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই এখানে যে ন্যারেটার উনি কথাও বলছেন এখানে কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম শুধু বাবা ক্লড এবং আমি মিলে অর্থাৎ তারা আগে তিনজন এখানে বসবাস করত। কিন্তু পরে তারা ছজন হয়ে গিয়েছিল এবং ছজন কীভাবে হলো সেটাই আমরা পড়ব ইট ইজ অল অন অ্যাকাউন্ট অব দ্য কাইট এটাই পুরোটা হয়েছিল ওই ঘুড়ির জন্য দ্যাট দেয়ার আর মোর অফ আস যে আজ আমরা সংখ্যায় বৃদ্ধি পেয়েছি অর্থাৎ সেই তিনজন থেকে আজ যে তারা ছজন হয়ে গেছে তার জন্য কিন্তু পুরোটাই দায়ী ছিল ঘুড়িটি দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট আর এইটাই আমি তোমাদেরকে বলতে চাই এখানে ইউ ইউকারা এখানে ইউ হচ্ছে তোমরা যারা পড়ছ পাঠকরা দ্য রিডাররা ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিঘা মুন লাইট হাউস কিপার অর্থাৎ ইনচার্জ অফ দায়িত্বে ছিলেন তাহলে বাবা ছিলেন কি বাবা হলেন কিপার অর্থাৎ রক্ষক তত্ত্বাবধায়ক কোথাকার না ওই বিঘামুন মুন লাইট হাউসের অর্থাৎ বিঘা যে লাইট হাউস ছিল যে বাতিঘর ছিল সেই বাতিঘরের উনি ছিলেন তত্ত্বাবধায়ক তোমরা যদি দীঘা বা পুরীতে যাও তোমরা দেখতে পাবে যে সমুদ্রের ত্রিবর্তী অঞ্চলে কোন একটা জায়গায় দেখবে একটি বড় টাওয়ার রয়েছে যেখান থেকে সন্ধেবেলার পর থেকে আলো নিক্ষেপ করা হয় আলো ফেলা হয় অর্থাৎ ধরো সমুদ্রে যদি কোনো জেলেরা মাছ ধরতে যায় বা কোনো জাহাজ থাকে যাতে ওরা বুঝতে পারে যে আমাদের বন্দরটা ঠিক এই স্থানেতে ওটা ছিল ওদের কাজ অর্থাৎ লাইট হাউসের কাজ তো ঠিক সেই রকম একটি লাইট হাউসের তিনি ছিলেন তত্ত্বাবধায়ক বা রক্ষক অর্থাৎ তিনি দেখাশোনা করতেন লাইট হাউসটার আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড আমি হলাম এগারো বছর বয়সী এখানে আমি বলতে এখানে আমি হচ্ছে দ্য ন্যারেটার যার নাম কিন্তু এখনো আমরা পাইনি কো ক্লড ইজ টুয়েলভ ক্লডে বয়স হচ্ছে বারো বছর ইন উইন্টার শীতকালেতে হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার যখন বন্দরটা হিমায়িত হয়ে যায় যখন বন্দরটা বরফ জমে যায় মানে কি বলছে যেখানে হারবার মানে কি বন্দর যেখানে জাহাজগুলো এসে দাঁড়াই তাহলে কি বলছে যে শীতকালেতে যখন পুরো বন্দরটা বরফে আচ্ছাদিত হয়ে যায় উই অল আমরা সকলে মুভ ওভার মানে আমরা স্থানান্তরিত হই কোথায় টু দ্য মেনল্যান্ড মূল ভূখণ্ডে অর্থাৎ ধরো যেমন আমাদের আন্দামান আর ভারতের মূল ভূখণ্ড ধরো আন্দামান ডাকা দ্বীপ একটা হয়তোরা আন্দামান থাকত এবং মূল ভূখণ্ড কোনটা ভারতটা ঠিক সেই রকম একটি দ্বীপে থাকতো ওরা এবং ওদের যে মূল ভূখণ্ড ছিল সেখানে তারা স্থানান্তরিত হতো যখন বরফ জমে যেত শীতকালেতে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস আর ঠিক যেই নামাত্র বসন্তকাল আসতো ব্যাকউই সেল আমরা পুনরায় ফিরে আসতাম টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড আমাদের সেই প্রিয় দ্বীপেতে দ্য ফানি পার্ট ইউজ টু দ্যাট পিপল অলওয়েজ পেটেড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন তো কী বলছে যে সব থেকে মজার ব্যাপার হলো এটা যে লোকেরা তাদেরকে কী করতো খুব করোনা করতো যখন তাদের ফেরার সময় হতো তো করোনা কেন করতো যেহেতু যখন তারা মেনল্যান্ডে আসতো ওরা অনেক বন্ধু সংস্পর্শে আসতো তারা ওরা সঙ্গ পেত কিন্তু যখন তারা আইল্যান্ডে ফিরে যেত তখন তখন কেউ নেই কর অর্থাৎ সেই জন্য ওরা করুণা করতো সেড তারা বলতো যে উই মাস্ট বি শো লোন সাম ওভার দেয়ার যে ওখানে গিয়ে অর্থাৎ দেয়ার অর্থাৎ ওই আইল্যান্ডে বিঘা বুনে ফিরে গিয়ে আমরা খুবই একাকী বোধ করবো খুব আমরা নিঃসঙ্গতা বোধ করব উইথ নো আদার চিল্ড্রেন নিয়ার আস কারণ কি কারণ আমাদের সংস্পর্শে বা আমাদের কাছে কোনো ছেলেরা থাকবে না বা কোনো বন্ধু থাকবে না অর্থাৎ যে বন্ধু সংস্পর্শ তারা মেনল্যান্ডে পেয়েছিল সেটা কিন্তু ওখানে হবে না অফকোর্স অবশ্য ক্লড অ্যান্ড আই ক্লড এবং আমি আমি অর্থাৎ দ্য স্পিকার দ্য ন্যারেটার কথক বা বর্ণনক কি বলছে যে অবশ্যই ক্লড এবং আমি উড হ্যাভ লাইকড আমরা চাইতাম টু হ্যাভ সামন কাউকে একটা টু প্লে উইথ আস যে আমার সঙ্গে খেলবে এমন চাইতাম আমরা যে কোনো একজন বন্ধু হোক যে এসে খেলবে আমাদের সঙ্গে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু কী বলছে খুবই কঠিন হয়ে পড়ছিলো ওই পাইরেট কেপস নামে ওই গেমটা খেলাটা অ্যান্ড থিংস লাইক দ্যাট মানে কি এবং এরকমই আরও কিছু খেলা যেটা খেলতে গিয়ে ওরা খুবই সমস্যার সম্মুখীন হতো বারবার উইথ অনলি টু মাত্র ওদের দুজনকে দিয়ে যেহেতু ওদের সঙ্গে খেলার আর কেউ ছিল না কো কী বলছে ওদের এই দুজনের দ্বারা এই খেলাগুলো খেলতে গিয়ে ওরা খুবই কিন্তু সমস্যার সম্মুখীন বারবার হতো বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার অর্থাৎ শীতকালেতে যখন তারা সেই বিঘা মুন থেকে ফিরে আসতো মেনল্যান্ডেতে এবং এখানে এসে যে সমস্ত ছেলেদের সংস্পর্শে তারা আসতো ওদের সঙ্গে বলছে নাকি ওরা প্রচণ্ড ঝগড়াঝাটি করতো সো ইট ওয়াজ পারস হয়তো হতে পারে জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিঘা মুন হতে পারে এইটাই একটা কারণ যে হয়তো ওই জন্যই এই বিঘা মনে কোনো ছেলেপেলে নেই অর্থাৎ ওরা তো বাচ্চা ছিল ওদের মনোভাব ঠিক এভাবেই আসছে যে ওই রকমভাবে ঝগড়া করার জন্য হয়তো তাদের সেই বিঘা মনেতে আজ কোনো ছেলেপেলে আসে না ক্লড অ্যান্ড আই নেভার করেলড ক্লড এবং আমি কিন্তু কখনো ঝগড়া করতাম না এখানে আমি অর্থাৎ দ্য ন্যারেটার উনি কী বলছেন যে উনি আর ক্লড কিন্তু কখনো ঝগড়া করতেন না কারণ কি যেহেতু ওই দ্বীপেতে ওদের বাবা ছাড়া আর তো কিছু ছিল না কো সেক্ষেত্রে তারা যদি ঝগড়া করত। তাহলে ওরা একা হয়ে পড়তো তার জন্যই উনি বলছেন যে যে ক্লড এবং তিনি কিন্তু কখনও ঝগড়া করতেন না টু বি শিওর এটা প্রায় নিশ্চিত ছিলাম যে ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশানস এক্সেপ্ট আস যে বাবাকে দেখে মনে হয় না কো যে বাবার আর কোনো আত্মীয় রয়েছে আমাদের ছাড়া এক্সেপ্ট আস মানে আমাদের ছাড়া আমাদের ব্যতীত যে আর বাবার কোনো যে আত্মীয় রয়েছে বলে এটা আমাদের মনে হয় না দিস ইউজ টু বি পাজেল ক্লড অ্যান্ড মি আর ঠিক এইটাই ক্লডকে এবং আমাকে প্রচণ্ড হতভম্ব করে তুলত কেন অর্থাৎ কথাটা পরে বলছে যে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশানস সেই মূল ভূখণ্ডের কিন্তু প্রত্যেকেরই আত্মীয় রয়েছে ওদের কাকা কাকিমা পিসিমা পিসুমশাই সকলে ওদের রয়েছে তাহলে কেন আমাদের নেই তাহলে হোয়াই হ্যাড্যান্ট উই তাহলে আমাদের কেন কোনো আত্মীয় নেই ঠিক এই ব্যাপারটাই ওদেরকে পাজেল করতো বারবার মনে রাখবে পাজেল অর্থাৎ বিব্রত করা বা হতভম্ব হয়ে যাওয়া ওয়াজ ইট বিকজ উই লিভড অন দ্য আইল্যান্ড আচ্ছা এটা কি এই জন্য যে আমরা একটা আইল্যান্ড অর্থাৎ দ্বীপেতে বসবাস করি বলে উই থট আমরা ভেবেছিলাম ইট উড বি সো জলি এটা কতটাই না আনন্দের হতো টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিনস বেশ একটা কাকা থাকতো একটা কাকিমা থাকতো এবং কিছু কাজিনস অর্থাৎ তো ভাই বোন থাকতো ওয়ান্স একদা উই আস্ট আমরা প্রশ্ন করেছিলাম ফাদার বাবাকে অ্যাবাউট ইট এইটা নিয়ে কোনটা নিয়ে না এই আত্মীয়তা নিয়ে এই রিলেশান নিয়ে যে বাবা কেন তোমার কোনো আত্মীয় নেই কো কেন আমাদের কোনো কাকা কাকিমা নেই কো বাট হি লুকড শো শটফুল কিন্তু সেই প্রশ্ন করার পর তাকে দেখে মনেছিল কি তিনি এতটাই দুঃখ পেয়েছিলেন দ্যাট উই উইস্ট যে আমরা ইচ্ছা করেছিলাম উই হ্যাডান্ট আমাদের প্রশ্নটা করা উচিতই হয়নি কো হি সেড উনি বলেছিলেন ইট ওয়াজ অল হিজ ফল্ট এই সবটা কিন্তু তার ত্রুটি ছিল অর্থাৎ আজ যে কেউ নেই কো আজ যে তাদের কোনো আত্মীয় নেই কো তার জন্য সবটাই তার দোষ ক্লড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট ক্লড এবং আমি কিন্তু বুঝতেই পারিনি কো উনি ঠিক কী বলতে চাইছিলেন এই কথাটার মাধ্যম দিয়ে অর্থাৎ যখন তিনি বলেছিলেন যে সবটাই তার দোষ এই কথার মাধ্যম দিয়ে কিন্তু ক্লড এবং ন্যারেটার বুঝতে পারেননি যে উনি ঠিক কী বলতে চেয়েছিলেন তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা যদি এই চ্যাপ্টারের এই পার্ট সম্পর্কে অর্থাৎ ইউনিট ওয়ান সম্পর্কে কোনো এমসিকিউজ বা নোটস পেতে চাও তবে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ এলআর এনআর ডাউনলোড করো এবং ব্যবহার করো